তুফান নিয়ে বড় দাবি করে ফেললো সাকিব খান, তুলনা করলো কি কালকির সাথে। এদিকে সাকিবের আরেক মুভি দরদ নিয়ে এলো সুপার এক্সাইটিং একটা খবর, কবে মুক্তি পাচ্ছে আর কি কি প্ল্যান রয়েছে সেই ব্যাপারে জানিয়ে দিল অনন্য মামুন। আর ফাইনালি থাকছে মুশফিকার ফারহানকে যে সুপারস্টার তকমা দিয়াতে নেটিজন যে ট্রল করেছিল, সেই সুপারস্টার তকমাটা মুশফিক আর ফারহান আসলে কিভাবে দেখে সেটা সে জানালো, এবং এটাও বললো যে যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সেই চ্যালেঞ্জ নিয়ে কেউ তাকে টপকাতে পারবে না। যাই হোক, বিষয়টাকে এখন খুলে বলি। প্রথমে আসি সাকিব খানের কাছে। সাকিব খানের তুফান কলকাতায় মুক্তি দেওয়ার পর থেকে তো বিতর্ক শুরু হয়ে গেছে দর্শক করা নিয়ে। যদিও রায়হান রাফি বলছে যে বিগত সময়ে যতগুলো বাংলা মুভি মুক্তি পেয়েছে তার মধ্যে তুফানের অবস্থা বেশ ভালো কলকাতাতে, আর এটা যেহেতু আমাদের মার্কেট না তাই এখানে বাংলাদেশের মতো ইনকাম আশা করে লাভ নেই। তো এটা তো ছিল রায়হান রাফির কথা। তবে এই সিচুয়েশনে সাকিব খান গণমাধ্যমে বলেছেন যে এই মুহূর্তে তুফানকে লড়তে হচ্ছে প্রভাস, দীপিকা আর অমিতাভ বচ্চনের কালকি ফিল্মের সাথে। সাকিব বলছে যে আল্লাহর অশেষ রহমতে তিনি মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন, আর তাই আমেরিকা, ইংল্যান্ড, স্পেনে কালকির পাশাপাশি ভালোই দর্শক টানছে তুফানও। ভালোই প্রতিযোগিতা হচ্ছে বলে দাবি সাকিবের। সো সেই হিসেবে সাকিবের দাবি আমরা অ্যাকচুয়ালি জিতেছি। যাই হোক, সাকিব যে বললো জিতেছি এটা কিন্তু একদিক দিয়ে সত্যি কথা, কারণ হচ্ছে অনেকেই কলকাতার বক্স অফিস নিয়ে পড়ে আছে, বাট ওভারসিজ মার্কেটে কিন্তু তুফানের হিউজ ডিমান্ড। গণমাধ্যম রিপোর্ট থেকে এটাও জানা গেছে যে সিঙ্গাপুরে প্রায় 80% হল হাউসফুল যাচ্ছে তুফানের। যে হলে যাচ্ছে সেই হলে কিন্তু আগে একটা শো ছিল, পরে আরো 6টা শো বাড়ানো হয়েছে দর্শক ডিমান্ডের উপর বেস করে। সো বলা যায় যে বাইরের দেশে কিন্তু তুফান আসলেই লড়ছে কালকের সাথে। কালকের পাশাপাশি তুফানের শো হাউসফুল যাচ্ছে। তুফান যে ঝড় তুলেছে সেটা রেশ পুরোপুরি কাটতে না কাটতেই অনন্য মামুন ঘোষণা দিয়ে দিলেন যে আসছে সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের আরেক ছবি দরদ। কলকাতায় সাকিবের সঙ্গে দেখা করেছেন অনন্য মামুন। সাকিবের সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক পেজে আপলোড করে জানিয়েছেন যে এই 15 জুলাই থেকে শুরু হয়ে যাবে দরদের প্রচারণা। সেই সাথে এও জানিয়েছেন যে দরদের প্রমোশনে থাকবে নতুন চমক, বিশাল বড় একটা কোনো আয়োজন করা হবে সাকিব ভক্তদের নিয়ে। তবে অ্যাকচুয়ালি কি হবে সেটা কিন্তু জানাননি, সাসপেন্স রেখে দিয়েছেন। আর দরদ কিন্তু বাংলাদেশের পাশাপাশি মুক্তি পাবে পুরো ইন্ডিয়াতেও, যেটা হবে প্যান ইন্ডিয়ান আকারে। দরদের টিজার কিন্তু অলরেডি প্রমিসিং ছিল, সাইকো থ্রিলার টাইপের একটা ফ্লেভার অলরেডি পাওয়া যাচ্ছে, একটা বড় ধামাকা হলেও হতে পারে। সো দেখা যাক কি হয় আসলে। ফাইনালে আসি মুশফিক আর ফারহানের কাছে। মুশফিক আর ফারহানের একটা বিশাল ফ্যান বেস আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মাঝখানে একটা বিষয় নিয়ে বিতর্ক হয়েছে, যেখানে একটা ফ্যান মেড পোস্টার নিয়ে সুপারস্টার তকমা দেওয়া হয়েছিল তাকে। সেই পোস্টার আবার মুশফিকের নাটকের ডিরেক্টর শেয়ার করায় সেটা নিয়ে অনেক সমালোচনা শুরু হয়েছিল যে সে আবার কিসের সুপারস্টার, নাটকে আবার সুপারস্টার কিসের, নানা রকম কথাবার্তা। তো এই বিষয় নিয়ে মুশফিকের কি মতামত সে জানালো। তার কাছে এসব সুপারস্টার হাবিজাবি তকমা এসব ভালো লাগে না, এসব শুনে কমফোর্টেবল ফিল করেন না তিনি, বরং সাধারণভাবে থাকতে তিনি বেশি পছন্দ করে। এটা তো ভালো কথা। সেই সাথে আবার সে এবার ঈদে তার কাজ নিয়ে মুখ খুলেছে, জানিয়েছেন যে এবার ঈদে অনেক পরিশ্রম করেছেন তিনি, সবচেয়ে বেশি, পুরো 1.5 মাস টানা কাজ করেছেন তিনি, ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্রে কাজ করেছেন। আর এ কথাও বলেছেন যে তিনি যেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে এমন চ্যালেঞ্জ নিয়ে কেউ কোনোদিন কাজ করেনি, আর কোনোদিন এর থেকে বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করে তাকে টপকাতেও পারবে না। বাপ রে বাপ। যাই হোক, আপনাদের কি মনে হয়, আপনারা কি মুশফিকের সাথে একমত?